আফগানিস্তানের জন্য দোয়া করেন আল্লাহ পাক ওটাকে কমপক্ষে একটা নমুনা হিসাবও যেন জমিনে টিকে থাকতে পারে সারা বিশ্ব যেন দেখুক যে এটার নাম মুসলমানিত্ব রাজত্ব আর এটার নাম কুফুরি রাজত্ব এটা যেন চিনতে পারে আল্লাহ 20 বছর জীবন শেষ করে দেওয়ার পরে যাও একটা হুকুমত তারা তৈরি করলেন এখন পেপারটা খুললেই দেখি তাদের এই দোষ তাদের ওই দোষ এই সমস্ত দোষগুলি বিভিন্ন রকমের পাশ্চাত্যরা তাদের উপরে চাপাই দিয়া দিয়া মানে এদেরকে বিনিশ করে দাও এরা যেন এই জমিনে থাকতে না পারে এরা এখানে ইসলামী হুকুমতের কথা বলতে যেন না পারে نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد ويسفك الدماء إلى آخر الآية اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم شرمانيت مسلمين الكرام قرآن شريف بيبين جاگائے سورة البقرة سورة عرافة অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা মানুষ বানাবার সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছেন আমরা মানুষ সম্প্রদায় কিভাবে আসছি কোথা থেকে আসলাম আমাদের করণীয় কি এবং সর্বশেষ অবস্থান শেষ করে গন্তব্যস্থান কোথায় এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কথা বলছেন আমি প্রথম সূত্র হিসাবে আপনাদের সামনে পেশ করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বময় ক্ষমতার মালিক কোনো কিছু করার জন্য কারো কাছে তিনি মশওয়ারা করার প্রয়োজন নেই পরামর্শ করাও আল্লাহ পাকের দরকার নেই পরামর্শ তো করে থাকে যে কম বুঝে অন্য মানুষ থেকে বুদ্ধি নিয়ে কাজকে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্য পরামর্শ করে তো আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদেরকে একত্রিত করে জিজ্ঞাসা করলেন যে আমি জাইলুন ফিল আরদে খলিফা আমি প্রতিনিধি বানাবো খলিফা শব্দটা প্রতিনিধি এখন প্রতিনিধি বলতে আমরা বুঝে থাকি যিনি যে কাজ করেন ওই কাজের মূল জিম্মাদার তার তিনি তার অনুপস্থিতিতে অনেকগুলি কাজ প্রতিনিধির মাধ্যমে আঞ্জাম দিয়ে থাকেন তো আল্লাহ পাকের জন্য তো প্রতিনিধি দরকার নাই সব কিছুতে তিনি একা করতে পারেন তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহ পাক প্রতিনিধি বানাবার জন্য প্রস্তাবনা পেশ করলেন প্রথমত বুঝতে হবে এই প্রস্তাবনাটা তাদের থেকে মশওয়ারা নেবার জন্য নয়
মশওয়ারা তারা দিবে কি? তারাও তো আল্লাহর সৃষ্টি, আল্লাহকে মশওয়ারা দেওয়ার মতো ক্ষমতা তো মখলুকাতের নেই। তো আল্লাহ পাক তাদের সামনে কেন পেশ করলেন আর প্রতিনিধি বানাচ্ছেন? আল্লাহ পাকের প্রতিনিধি তো হওয়া দরকার করে না, তারপরে আল্লাহ শব্দ খলিফাটা ব্যবহার করেছেন। কথা প্রসঙ্গে আসবে এবং ফেরেশতাদেরকে আল্লাহ পাক অনেক আগেই বানিয়েছেন এবং ওই সময়কালীন প্রতিনিধি বানাবার আগে জিন্নাতকে আল্লাহ আরো হাজার বছর আগে, 2000 বছর আগে বানিয়েছেন। মানুষ থেকে প্রায় 2000 বছর আগে জিন্নাতের সৃষ্টি হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে জিন্নাত মানুষের আগে। এখন ফেরেশতারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রশ্নের জবাবে বললেন, আপনি এমন একটা সম্প্রদায় খলিফা বানাবেন যাদের কার্যক্রম সম্পর্কে আপনি বলছেন যে এরা জমিনের মধ্যে গিয়ে খুন খারাপি করবে, ফেতনা ফাসাদ করবে। তো জমিনে গিয়ে খুন খারাপি ফেতনা ফাসাদ করবে এমন একটা সম্প্রদায় বানাইবে, লাভটা কি? এটা ফেরেশতাদের উক্তি, প্রস্তাবনাও নয়, তাদের মনের কথাটা। তারা কি করে জানলো মানুষ জমিনে আইসা খুন খারাপি করবে? ফেরেশতাদের কাছে এগুলি জানার কি শক্তি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন তাফসীর ওয়ালারা মত পোষণ করেন, ফেরেশতাদের এই জানাটাও এটাও আল্লাহ পাকে শিখানো। কারণ জমিনের মধ্যে খলিফার কাজ কি? খলিফার কাজ হলো ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার করা, মানুষের মধ্যে সম্পূর্ণভাবে ন্যায়কে প্রতিষ্ঠা করা। এটা হলো আল্লাহ পাকের তরফ থেকে খলিফার কাজ। খুব খেয়াল করে বুঝবো, ঠান্ডা লাগছে তো কথা বলতে কষ্ট হয় না থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা প্রসঙ্গে তাদেরকে কিছু জানিয়ে দিয়েছেন যে যেই লোকগুলি আমি বানাচ্ছি, যে খলিফা বানাচ্ছি, তাদের মধ্যে এই অবস্থাটা থাকবে, ফাসাদ করা, ঝগড়া করা, মারামারি কাটাকাটি করা, এটা মানুষের মধ্যে থাকবে। এই সেখান থেকেই ফেরেশতারা আল্লাহর সাথে বলছেন, তাহলে এমন লোকগুলি বানাই কি লাভ? আল্লাহ পাক বলতেছেন, ইন্নি আলামু মালা তার, আসলে এরা ফেতনা ফাসাদ করবে জমিনের মধ্যে। আগে একটা জিনিস বুঝতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে কখন? ফেতনা ফাসাদ থাকলে। আপনি কাকে সংশোধন করবেন? ফেতনা ফাসাদে নাই তো জমিন তো এমনি বাস বেহেস্তের জায়গা, এখানে আবার তারা কি জিম্মাদারি আদায় করবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মানুষের মধ্যেই স্বভাবটা থাকবে, তারা ফেতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে, মারামারি করবে, তখনই তো খলিফার প্রয়োজন, প্রতিনিধির প্রয়োজন ইনসাফ কায়েম করা। বুঝেন নাই কথাটা? এই জন্য মানুষের স্বভাবের মধ্যে এগুলি আছে। এখন ফেরেশতারা ওই দৃষ্টিকোণ থেকে জানছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কি কথা বললেন, তো এই গুণটা যদি আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে দিয়ে দিতেন, যে গুণটা মানুষকে দিয়ে আল্লাহ বানাইতেছেন আরেকটা মখলুক, ফেরেশতাদের মধ্যে তো এই সমস্ত গুণ নাই। কারণ ফেরেশতারা গরম বুঝে না, ঠান্ডা বুঝে না, খানা বুঝে না, কিছুই তারা বুঝে না। তো ফেরেশতাদের মধ্যে যদি এই গুণ দিয়ে আল্লাহ পাক ফেরেশতা বানাইতেন, তাহলে তারা আর ফেরেশতা থাকত না, তখন তারা কি হয়ে যেত? তারা মানুষ হয়ে যেত।
তাহলে ফেরেশতার যে কাজগুলি এগুলি আঞ্জাম দিবে কি এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা এগুলি বুঝবা না এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে প্রস্তাবনা দিলেন এখন তারা চুপ হয়ে গেল যেহেতু আল্লাহ পাকের মনমানসা এদের মধ্যে হালাত থাকে নাহনু নুসাববিহু ওয়া নুকদ্দিসু আল্লাহ পাক বলতেছেন কথা বড় বুঝার বিষয় আমরা আপনার পবিত্রতা বয়ান করব ইবাদত বন্দি করব আসলে দেশ পরিচালনা সমাজ পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনা আল্লাহ পাকের মখলুকাতের মধ্যে ইনসাফ قائم করা এর জন্য তসবিহাত তো এটা হলো তার জন্য ভিতরগত জিনিস বাহ্যিক তার মধ্যে সেই গুণাবলীগুলি থাকা লাগে বাহ্যিক গুণাবলী না থাকলে সে এইজন্য ফেরেশতারা যেরকম বলতেছে আমরা তো আল্লাহর তসবিহ বয়ান করতে আল্লাহ পাক বলে শুধু তসবিহ বয়ান করলে বসে বসে চলবে না তুমি শুধু বসে বসে তসবিহ পড়ো কিন্তু তুমি তোমার সংসার চালাতে পারো না তোমার দোকান পরিচালনা করতে পারো না তুমি তোমার ইউনিয়নটা পরিচালনা করতে পারো না তুমি তোমার দেশ পরিচালনা করতে পারো না এই কথাগুলো অনেক আগের এখনকার সময়ের সাথে মিলায় না যেটা ফেরেশতারা বলতেছিল এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন তোমাদের মধ্যে যেটা দিয়েছি তোমাদের খাওয়াও নাই ঘুম নাই নিদ্রা নাই তোমরা ওইভাবে থাকো আমি যাদেরকে বানাচ্ছি ওদের মধ্যে খেলাফত করার মতো সেই যোগ্যতা দিয়েই আমি বানাচ্ছি এখন ফেরেশতারা আল্লাহর সাথে তর্ক জড়াইতে পারে না তবে ভিতরে ফেরেশতাদের কি অবস্থা এটা আল্লাহ ভালো জানেন ফেরেশতা চিন্তা করলেন তাহলে আমরা তো ধারণা করছিলাম যে আমার থেকে বা আমাদের এই সম্প্রদায় থেকে ভালো কোনো সৃষ্টি আল্লাহ মনে হয় আর বানাবে না আমরাই সৃষ্ট সৃষ্টি জিন্নাতের হালাত তো দেখছেন এরা খারাপ তো এখন আল্লাহ পাক আমাদের থেকে ভালো কোনো সৃষ্টি বানাবেন না এটা ফেরেশতাদের ধারণা ছিল আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আমি তোমাদের থেকে ভালো সৃষ্টি বানাবো ফেরেশতাদের থেকে যারা দাম অনেক বেশি এই জন্য ফেরেশতাদের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় আম্বিয়া কেরাম যারা তারা ফেরেশতাদের মধ্যে বড় বড় মানের ফেরেশতা যারা এদের থেকে আম্বিয়াদের মর্যাদা বেশি তারপরে আস্তে আস্তে করে নিচের স্তরে আস্তে আস্তে যারা আমলের দিক দিয়ে যত উন্নতি হবে তারা ওইরকম ফেরেশতাদের ওই ক্যাটাগরির থেকে তারা উত্তম এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা যখন বানালেন ফেরেশতা বানাবার পরে তাদেরকে ওই অবস্থায় দিয়ে রাখলেন যে তাদের মধ্যে ওই গুণাবলী দিলে তাহলে ফেরেশতা থাকবে না ফেরেশতাদের যে পাওয়ার আর ক্ষমতা আল্লাহ পাকের এত বড় আরশটা যারা বহন করে রাখছেন ফেরেশতা মাত্র চারজন যা কোরআন বলতেছে কেয়ামতের ময়দানে এর সাথে আরো চারজনকে অ্যাড করে দিয়ে আটজনে আল্লাহর আরশটা বহন করবে এটা কি করে সম্ভব হলো ওদের দিয়ে যে কাজ নেওয়ার আল্লাহ ওইটা নিচ্ছে ওদেরকে ওইরকম পাওয়ার দিয়ে বানাইছে যেখানে আরশের পরিধি এত বড় তাফসীরে লিখেছেন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম কুরসি সম্পর্কে আরশ সম্পর্কে তখন রাসূল বলেন সারাটা পৃথিবী আল্লাহ পাকের কুরসির কাছে মাত্র একটা সুই বা একটা সামান্য কিছু একটা পাত্রের মতো আর কুরসিটা আল্লাহ পাকের আরশের কাছে ওরকম একটা বল বা একটা পাত্র তাহলে এত বড় আরশটা বহন করে রাখছেন ফেরেশতা মাত্র ওদের দিয়ে যে কাজ নেওয়ার সেই কাজ আল্লাহ নিচ্ছে আর খলিফা দিয়া যে কাজ নেবেন আল্লাহ সেই কাজ আসতেছে সামনে যে তোমরা বোঝার দরকার নেই তারা এখন চিন্তা করছে যে আল্লাহ পাক আমাদের থেকে দামি মানের বানাবে না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বানাচ্ছেন যাকে বানাবেন তাকে সম্মানিত করে দেখাবার জন্যই আরেকটা ব্যবস্থা বানা করলেন সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আল্লামাল আদম আসমা কুল্লাহা ثم قال أنبئوني بأسماء هؤلاء مجلس تৈরি করলেন আদমকে বানাইলেন
এবং আদম আলাইহিস সালামের বানান সম্পর্কে হাদিসের মধ্যে বিভিন্ন রাওয়ায়াত পাওয়া যায়। কোন কোন রাওয়ায়াত বলে তাকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে বানাইছেন, সেইখান থেকেই প্রশ্ন ইত্যাদি সব হচ্ছে। কেউ কেউ বলতেছে দুনিয়া বানাই নিয়েছেন, কিন্তু অধিকাংশ আয়াতগুলার দ্বারা বোঝা যাচ্ছে আদম আলাইহিস সালামের খালকিয়ত জান্নাতের, সেখান থেকে তাকে সেখানে তৈরি করেছেন। এখন একটা হলো শয়তান, আরেকটা হলো জিন, দুইটা সম্প্রদায়। সম্প্রদায় একটা একটার মধ্যে দুই জাতি বিভক্ত। কোরআন শরীফে পাচ্ছি আমরা কি সুরাতুল জিন আছে না নাই? অনেক ডাক্তাররা বিশ্বাস করে, অনেক সময় কিছু রুগী তাদের কাছে নিয়ে গেলে এরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে কোনো রোগ নাই, তারপরে তারা বলে যে ভিন্ন কোনো সমস্যা হইতে পারে। তো রুগীর অভিভাবক মাঝে মধ্যে বলে যে হয়তো জিন্নাতের কোনো আসর আছে। আমার কাছে কয়েকটা খবর পাইছি, পরে ডাক্তার বলে যে জিন বলতে কোনো সম্প্রদায় নেই। পরে ডাক্তার এই কথা বলছে, আমি বললাম তো এটা তো ইমানে নেই, কারণ কোরআন শরীফের মধ্যে সুরায় একটা জিন নামে সুরাই আছে, সুরাতুল জিন। তো জিন অস্বীকার করলে ইমান থাকে না। এবছরে জিন বলতে কোনো সম্প্রদায় নেই। তাহলে আমরা দোয়া করি ওরে সময় মতো যেন একটু শিখাইয়ে দেয়, ভালো কায়দা মতো একটা জায়গার মধ্যে দৌড়বো তখন বুঝবো যে জিন আছে না। তো জিন, জিনের থেকে যারা জিন কি জিন এই জন্য বলা হয় তারা গোপনীয় থাকে। ফালাম্মা জান্না আলাইহি, যখন আসমান জমিন তৈরি করার সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন পূর্ব আকাশে সূর্য দেখলেন, ফালাম্মা জান্না মানে এটা যখন তার চোখের থেকে গোপন হয়ে গেলেন। জিন কি জিন এই জন্য বলা হয় যে এটা কি হয়ে যায়, গোপন থাকে, মানুষের চোখের ভিতরে আসে না, এই জন্য জিন। আর এদের মধ্যে শয়তান কাকে বলে, যারা বেশি খারাপ, সার্কাস, অবাধ্য, এরা হল শয়তান। এখন যে জিন, যে সময় আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সহ ফেরেশতারা ছিল সেই মজলিসে, আল্লাহ পাক যখন তাদেরকে প্রশ্ন করলেন এবং সব কিছু আল্লাহ আদমকে শিখাই দিলেন, এখানে প্রশ্ন হইতে পারে যে আদমকে শিখাইছে এই জন্য আদম বলছে, তো ফেরেশতাদেরকে ওই মজলিসে ওই ক্লাসের মধ্যে ফেরেশতারাও ছিল আদম আলাইহিস সালামও ছিল, ক্লাসটা এককভাবে আদমকে করার নাই। যেই ক্লাসের মধ্যে আল্লাহ পাক ও আল্লামাল আদম আসমাকুল্লাহ সব পৃথিবীর সব কিছু শিখাইলেন, সব কিছু কাজ হল সব কিছু শিখাইলেন, সেই ক্লাসরুমটার মধ্যে ওস্তাদকে আল্লাহ, ছাত্র আদম এবং ফেরেশতারা সবাই। এখন আল্লাহ পাক একই মজলিসে শিখাইলেন, এরা পারল না, আদম আলাইহিস সালাম পারল। আদম আলাইহিস সালাম সব কিছুর নাম মুখস্থ করে বলতে পারল, কিন্তু ফেরেশতারা পারল। এই জন্য সামনের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আদম তুমি যা যা শিখাইলাম আমাকে এগুলোর একটু জানাও শোনাও। আর ফেরেশতাদের ব্যাপারে যখন বলছেন আম্বিহুম বলছেন তাদেরকে জানাও, তার মানে আদম ফেরেশতাদেরকে আমি বুঝাই দিতেছি তুমি হইলে ওস্তাদ, তারা হইলে সব সাগরী, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের ছাত্র, ওস্তাদকে ওস্তাদের মাকাম দিয়েছেন। একটা কিতাবের মধ্যে দেখেছি, হাদিস নয় মনে হয়, এই জন্য অনেক সময় এটাকে রেওয়াত করি না। ঈসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ছোট বয়স, ওনার মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম এই ছোট বাচ্চাটাকে মক্তবে পাঠিয়েছে ওস্তাদের কাছে,
তো মক্তবে যাওয়ার পরে প্রথম সবকটাই দিয়েছে আলী। এই আলিফ সব বলতে আছে, ছাত্র জিজ্ঞাসা করে আলিফ অর্থ কি হুজুর, আলিফের কি অর্থ? হুজুর বলে যে আলিফ অর্থ কোন অর্থ করতেছে, আলিফের অর্থ জানেন হেমার ওস্তাদ হয়ে গেল। তুমি বলো তা আমি বলতে হইলে আপনি ওই জায়গার থেকে সরেন, আমাকে আপনার জায়গায় নিয়ে বসান, আপনি আমার জায়গায় আসেন, তখন আমি আপনাকে বলে দিব। তো ঠিক আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামকে ওস্তাদের মাকাম দিবেন, খলিফাতুল্লাহ আল্লাহ পাকের খলিফা বানাবেন। এই জন্য ফেরেশতাদেরকে যা প্রশ্ন করা হলো ওস্তারা পারলো না, এবং এই জন্য বলছে ফেরেশতাদেরকে সব কিছু তুমি শিখাও, যেন আদম আলাইহিস সালাম ওস্তাদ আর ফেরেশতারা সব সাগরি। বুঝে আসলো যে সমস্ত ফেরেশতার থেকে মানুষ খলিফাতুল্লাহ এদের মর্যাদা আল্লাহর কাছে হাজার গুণে বেশি, সব মানুষের খাদেম। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে দিলেন, এখন সেই জায়গার মধ্যে সম্মানের ব্যক্তিকে সম্মান করা, এটা পৃথিবীর সৃষ্টির থেকে আসছে, এবং সম্মান কিভাবে করতে হয় সেগুলি শিখাইতে হয়। এখানে ছোট্ট একটা কথা বুঝে আসতে হবে, বুঝে আসার জন্য বলছি, আল্লাহ পাক সেখানে সমস্ত ফেরেশতাদেরকে বুঝাইলেন যে তো আদম তোমাদের ওস্তাদ, আদম তো ওস্তাদকে তখন তোমরা সম্মান দেখাস, যেটাকে সেজদায় তাজিমি বলা হয়, ওই যেটা নিয়ে এখন আমাদের এই সমাজে হাজার বছর পরে দেড় হাজার বছর পরে আইসাও সমস্যা রয়ে গেল, এবং দলিল পেশ করে ওই ফেরেশতাদের ওই জান্নাতের ওই কথা। আল্লাহ পাক ফেরেশতাকে সবাইকে বলল যে তোমরা আদমকে সেজদা করো, এই সেজদাটা সমস্ত হাদিসের কিতাবে এটাকে সেজদায় তাজিমি বলা হয়, এবং সেই সেজদা করার সাথে ফেরেশতাদের সাথে ইবলিসও ছিল, তাকে ডাইরেক্ট আলাদা করে বলা লাগে নাই, কারণ সেই মজলিসের মধ্যে সেও ছিল। এখন ফেরেশতারা সকলেই তো আদমকে সেজদা করল, এই সেজদাটাকে সেজদায় তাজিমি বলা হয়, যেমনটা হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বপ্নে দেখেছিলেন যে আকাশের এগারোটা নক্ষত্র তারকা রাশি আমাকে সেজদা করে, স্বপ্নে দেখছিলেন না, সেই স্বপ্নটা আল্লাহ বাস্তবায়ন করাইছে, এবং সেই মসজিদে যখন উনি চেয়ারে বসলেন তখন সবাই মিলে সেজদা, এটাকে সেজদায় তাজিম বলা হয়। এখন ওইটা ওই সমস্ত জমানায়, আমাদের এখনকার সময় মোয়ানাকা সালাম তাহিয়া ঠিক ওই জমানায় এগুলি সেজদার মতো ছিল, এবং এটাকে সর্বোত্তভাবে কিছু কিছু নবীদের জমানায় এটা বৈধ ছিল। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আয়েশা সেজদায় তাজিম সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছে, শুধু মোয়ানাকা মুসাফা বেশি থেকে বেশি হাতের মধ্যে চুমা দেওয়া, তাও মাথা নত না করে, এর বাহিরে যেই কাজটা করা হয় রুকু এবং সেজদা এই দুইটা হলো ইবাদতের অংশ, যেটা নামাজের মধ্যে আছে, এই জন্য রুকু এবং সেজদা যে কাইফিয়তে করা হয় এই অবস্থায়, এবং হাত বাইন্ধা কারো সামনে এইভাবে দাঁড়িয়ে থাকা, এই তিনটা সম্পূর্ণ শরীয়তে মুহাম্মদিয়ার মধ্যে হারাম করেছে। কোনোভাবে এটাকে বলবেন যে কোরআন দিয়ে তো সেজদা দলিল পাওয়া গেছে যে সেজদা করো, কিন্তু হারামের হারামের দলিলটা কই? হারামের দলিল হাদিসের মধ্যে আসছে, বিশজন সাহাবি বড় জলিলুল কদর সাহাবির থেকে হাদিসটা নকল হয়েছে, হাদিসের গ্রামারের মধ্যে আছে, উসুল হাদিসের মধ্যে আছে, দশজন সাহাবি লাগাতার যদি কোনো হাদিসটা সরাসরি রসুল থেকে বর্ণনা করে এটাকে হাদিসে মোতাওয়াতের বলা হয়। এই হাদিস অনেক সময় কোরআনের আয়াতকেও নাসেক করার মতো ক্ষমতা রাখে, কোরআনে একটা হুকুম আছে, এই হুকুমটা দেখা গেল এটা মিল নয়, কিন্তু ওই হাদিসের দ্বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি যা বলে গেছেন এটা ওই আয়াতের উপক্ষ এটাকে মনসুখ করতে পারে, এত পাওয়ারফুল রসুলের এই হাদিসটা।
এখন সেই জায়গার মধ্যে এই হাদিসের মধ্যে 20 জন রাবি 10 জন নয় 20 জন অনেক বেশি এই হাদিসটা রাসূল নকল করেছেন রাসূল থেকে 20 জন সাহাবীর হাদিস বলছেন তাহলে বোঝা গেল কোরআনের আয়াত যে সেজদার কথা বলছে এটার পাশে সেইখানে এটাকে সেজদায়ে তাজিম বলছে আর রাসূলের জামানায় এসে রাসূল বলছেন আমি যদি কোনো মানুষকে কোনো মানুষ সেজদা করা যদি এই শরীয়তে বৈধ থাকতো আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো যেহেতু সেজদা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না এইজন্য কোনো স্ত্রীও স্বামীকে সেজদা করবে না এই হাদিসটা মুতাওয়াতর 20 জন সাহাবীর থেকে আসছে তাহলে আপনি এখন আয়াত দিয়া দলিল দিবেন রাসূল ফেরেশতাদেরকে বলছে আদমকে সেজদা করার জন্য সেই দলিল নিয়ে আইসে এখনকার জামানায় কোনো পীরের পায়ে কোনো ব্যক্তির পায়ে কোনো মা-বাবার পায়ে কোনো মাজারে সেজদা দিবেন আর ওই দলিল পেশ করবেন এই দলিল সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয় সেই দলিলের ভিত্তিতে এই কাজ করা যাবে না তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সেজদা করতে বললেন সেখানে ইবলিসও ইবলিসকে একটা টাইটেল দিয়েছে তাউসুল মালাইকা সমস্ত ফেরেশতাদের মধ্যে তার সম্মান অনেক বেশি ছিল এখন এত সম্মানিত মানুষটা সে পদভ্রষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরে লিখেছেন দুইটা কারণে একটা হলো হুব্বি জা আরেকটা হলো কিবিজ এই শয়তান ইবলিস যেটা সে এত কিছু জানার পরেও সে এইখানে আইসে দুইটা কারণে সে মরদুদ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত সময় পাইলেও তার সময়সীমা কতদিন কিয়ামত পর্যন্ত কিয়ামত বলতে প্রথম ইসরাফিল আলাইহিসসালামের সিঙ্গাফু দেওয়া পর্যন্ত তারপরে ইলা ওয়াক্তিল মালুম কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন কারণ কেউ কেউ মনে করতে পারে যেহেতু তিনি আল্লাহর কাছে সময় চেয়েছিলেন আনজিরনি আমাকে একটু সময় দেন আল্লাহ সময় দিয়েছে তাকে এখানে দ্বিতীয় সিঙ্গাফু দেওয়া পর্যন্ত সময় দেয়নি আয়াত অনেকে বুঝে না উল্টা ইলা ওয়াক্তিল মালুম শব্দ কোরআন শরীফে আছে অর্থাৎ মানে কিয়ামতের প্রথম সিঙ্গাফু দেওয়া পর্যন্ত তারপরে কারো হায়াত নেই কুল্লু মান আলাইহা ফা ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ওই সময় ফেরেশতারা সব শেষ হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম শেষ হয়ে যাবে কোনো ফেরেশতা থাকবে না তখন সবার একেবারে প্রলয় হয়ে যাবে শুধু একমাত্র ওয়াবকা ওয়াজহু রাব্বিক একমাত্র আমাদের আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না তাহলে ওই সময় যদি শয়তান থাকে তাহলে সম্পূর্ণ আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় ফেরেশতাকে কিয়ামতের প্রথম সিঙ্গাফু পর্যন্ত সময় দিবে শয়তানকে এখন সেই সময় শয়তান সেজদা করে নেই তার কাছে দুইটা জিনিস আসছে একটা হলো হুব্বি জা এটা আল্লাহু আকবার এটা সকলের জন্য হারাম যেটার কারণে শয়তান শয়তানে পরিণত হয়েছে হুব্বি জা কাকে বলে শুধু পদ পদবীর লোভ সংক্ষেপে বলতেছি পদ পদবীর লোভ আমাকে বড় পদ দিতে হবে আমাকে এটা না দিলে আমি কাজ করবো না আমাকে এই পদ না দিলে কাজ করবো না আমার এই দায়িত্ব এটা না দিয়ে আমি করবো না এই পদ পদবীর মানে শুধু তার মধ্যে অনেক বড়ত্ব অনেক প্রকাশ হইতে চায় এটাকে হুব্বি জা বলা হয় এই হুব্বি জা শরীয়তে হারাম হুব্বে যা শরীয়তে পরামর্শ ভিত্তিক আপনাকে কিছু দায়িত্ব দেওয়া হলো এটা আসতে পারে কিন্তু আমি এই পদ না দেওয়ার কারণে আমি এই কাজ করব না আমার মনটা খারাপ হয়ে গেল গা তাহলে বোঝা গেল আপনি হুব্বে যায়ের রোগে আক্রান্ত এর জন্য হাদিস শরীফে আল্লাহ রসুলের সাথ ফরমান কোনো সময় কোনো কাজের মধ্যে যদি তুমি দায়িত্ব না চাও আর সকলে পরামর্শ ভিত্তিক তোমাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে আল্লাহ পাকের তরফ থেকে তোমাকে সাহায্য করা হবে আর যখন তুমি দায়িত্ব স্বেচ্ছায় কেবল নেবার জন্য পেরেশান হইবা সেখান থেকে সাহায্য উঠে যাবে তাহলে হুব্বে যা
ইচ্ছা করে কেউ পদ নেবে না পদ দেওয়া হয় সেখানে আল্লাহ পাক সাহায্য করেন দুই নম্বর তার মধ্যে ছিল কি বীজ দুই নম্বর রোগ ছিল তার মধ্যে কিবির কিবির মানে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন সে সমস্ত যুক্তি তৈরি করেছে যে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটির দ্বারা মাটির স্বভাব নিচের দিকে নামা আর আগুনের স্বভাব হলো ঊর্ধ্ব দিকে চলে যাওয়া তাহলে সে যুক্তি দাঁড় করে এদেরও কি আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি তো মাটির তৈরিকে আগুনের তৈরি স্বভাববালা ঊর্ধ্বগতিওয়ালা সে তাকে মাথা নত করে সেজদা করতে পারে না তাহলে তার মধ্যে অহংকার আসলো কিনা এই জন্য হাদিসে লেখছেন তার মধ্যে দুইটা খারাপই আসছে একটা হলো হব্বে যা আর দুই নম্বর হলো কিবির অহংকার আল্লাহ পাক এই দুইটার কারণে তাকে একেবারে বরবাদ করে দিয়েছে এখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে চিনছেন কোরআন শরীফ বিভিন্ন আয়াতে বলছেন এ তোমাদের দুশমন সেইখানে আল্লাহ পাক এখন এবার আদম এবং হাওয়াকে বলতেছেন উসকুনু ফিহা তোমরা এই জান্নাতের মধ্যে থাকো ওয়া যাওজুকা আয়াতের মধ্যে অন্য অন্য জায়গার মধ্যে দ্বিবচন শব্দ একসাথে বলছে অকুলা মিনহা রাগাদান হাইসু শিতুম দুই দ্বিবচন শব্দটাকে আল্লাহ পাক একসাথে বলছে তোমরা দুইজনে জান্নাতে থেকে খাও আর এইখানে বলছে তুমি এবং তোমার স্ত্রী দুইজনকে ভিন্ন শব্দ দিয়ে আল্লাহ পাক বলতেছে জান্নাতের মধ্যে তুমিও থাকো তোমার স্ত্রীও থাকবে দুইজনকে এখানে ভিন্ন ভিন্ন শব্দ দিয়া বলছেন তাফসীর লেখছেন কারণ হলো সেখান থেকে মাসালা আসছে একজন স্ত্রী তার স্বামীর কাছে একটা বাসস্থানের দাবি রাখে ভাড়া বাড়ি হোক অথবা নিজের বানানো বাড়ি হোক যেহেতু হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে মিলে বলছেন উসকুনু তোমরা সেখানে তুমিও থাকো এবং তোমার স্ত্রীও থাকবে দুইজনকে ভিন্ন ভিন্ন শব্দ দিয়া বলাইয়া বুঝিয়ে দিছেন আদম তুমি যখন এখানে আসো তোমার পাশে তোমার স্ত্রীও থাকবে এই জন্য দুইজনকে এক শব্দ দিয়া বলেননি সামনে যেয়ে বলতেছেন ওয়াকুলা মিনহা রাগাদান তোমরা এখানে এসা দুইজনকে একই শব্দের মধ্যে যেটাকে দ্বিবচন বলা হয় দুইজনেই তোমরা খাও দুইজনেই তোমরা খাও এখানে ভিন্ন ভিন্ন বলতে পারতো তুমি খাও হাওয়া আলাইহিস সালামও খাও কিন্তু এখানে আল্লাহ পাক ওয়াকুলা মিনহুমা মিনহা তোমরা জান্নাত থেকে দুইজনে খাও তার মানে স্বামীর খাওয়ার সাথে স্ত্রীর খাওয়াকে আল্লাহ পাক এক করে দিছে স্বামী যা খাবে স্ত্রী তার উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না যেটা আমি আমার তবিয়ত দেয় না তাহলে বেচারায় কষ্টে পড়ে যাবে সে বলতে আমি যা খাই আমার স্ত্রীকেও আমি তাই খাওয়াবো এই জন্য এইখানে আল্লাহ পাক কুলা শব্দ বলে দুইজনকে একই শব্দের ভিতরে সংযুক্ত করে দিয়েছেন তুমি যা খাইবা তোমার হাওয়াও তাই খাবে এবং রাগাদান শব্দ বলছেন ওকুলা মিনহা রাগাদান হাই সুশি তোমার এই জন্য সেখান থেকে তাফসীরওয়ালা বলছেন মানুষের স্বভাবজাত হলো মানুষকে বিভিন্ন জায়গায় চলাচলের জন্য তাকে বৈধতা দেওয়া সে এক জায়গায় বসে থাকতে এটা তার কাছে ভালো লাগে না তার সৃষ্টির মধ্যে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে দিয়েছেন যে জান্নাতের সর্বযাত্রা সর্বত্র তোমরা বিচরণ করতে পারবা তোমাদেরকে বাধা দেবে না কেউই এই জন্য হাই সুশি তোমার শব্দ বলছে যে কোনো জায়গায় এই জন্য আওলাদে আদমকে কোথায় বন্দি করে রাখে নজরবন্দি করে রাখে এটা তাকে জেলখানা রাখার সমতুল্য তাকে স্বাধীনতা দিতে হবে এখন সেইখানে দুইজনে আল্লাহ পাক তো তাকে যে কোনো জায়গায় বিচরণ করে খাওয়ার জন্য তাকে অনুমতি দিলেন কিন্তু নিষেধ করলেন লা তাকরাবা হাযিহিস সাজারা
فتكون من الظالمين এখানে সুন্দর একটা কথা তাফসীরের মধ্যে আসছে যেটা আমরা অনেক সময় মাঝে মধ্যে চিন্তা করে থাকি আল্লাহ পাক যখন বলছেন যে সমস্ত জান্নাতে বিচরণ করবে খাবে কিন্তু এই গাছটার কাছে যাইও এখানে আমার নিজেরই সন্দেহটা এই তাফসীর দেখতে দেখতে দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেখানে ফেরেশতা আপনার ইবলিস যে ধোঁকা দিল ইবলিস ধোঁকা কিভাবে দিল আল্লাহ পাক তো বলছে সবকিছু খাও কিন্তু এইটা খেয়ো না এইটা বলতে তাফসীর বলতেছে আল্লাহ পাক নির্দিষ্ট করে নাই এই গাছটা কি কেউ বলে আনার কোন কোন তো হাদিসে পাওয়া যাচ্ছে আঙ্গুর কোন কোন হাদিসে পাওয়া যাচ্ছে গম জব বিভিন্ন এজন্য কোরআন যেহেতু নির্দিষ্ট করে নাই এজন্য তাফসীর ওয়ালারা বলতেছেন আবহামু মা আবহামাল্লাহ আল্লাহ যেটাকে অস্পষ্ট রাখছে তোমরা অস্পষ্ট রাখো এটা কি স্পষ্ট করে বলার প্রয়োজন নেই এখন আল্লাহ পাক এই গাছটা এই যে এই গাছটা বলছেন শয়তান ধোকা দিল যে ফাকাসামাহুমা শয়তান কসম খেয়ে আয়া বলল এখন শয়তানের ধোকাটা আদম আলাইহিস সালাম তো নবী এবং নবীগণ মাসুম সমস্ত নবীরা বিশাল বিশাল সমস্যা সমস্ত নবীরা মাসুম হাত্তাকে তাদের সগীরা গুনাহ হবে না আহলে সুন্নাত আল জামাতের আকীদা তাদেরই হালাত হবে এখন আদম আলাইহিস সালামকে শয়তান ধোকা দিলেন কিভাবে হাদিসে দুইটা বর্ণনা আসছে সরাসরি সামনে গিয়ে দিছেন নাকি ওয়াসওয়াসার মাধ্যমে দিছেন যেহেতু জিন্নাতকে ওয়াসওয়াসা দেওয়ার মতো শক্তি আল্লাহ পাক দিয়ে পাঠিয়েছেন জিন্নাতকে ওয়াসওয়াসা দেওয়ার শক্তি আল্লাহ দিছেন কি দেয় নাই সে কাছে আসা লাগে না দূরের থেকেই ওয়াসওয়াসা দিতে পারে আমাদের রগ রেশার ভিতরে ঢুকতে পারে কিন্তু তাকে দেখা যায় না এখন দুইটা সূরত হাদিসে বয়ান করেছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং সেইখানে যখন ফেরেশতা জিন্নাত যখন তাদেরকে বলতেছিল যে আল্লাহ পাক যে ওই গাছের কাছে যাইও না মানে কি ওই গাছের ফল খেয়েও না এটা কেন বলছে তুমি জানো তোমাদের অবস্থাটা হলো তোমরা ওই সময় যখন মাত্র সৃষ্টি হয়েছিল তোমাদের ম্যাদা তোমাদের পেটের অবস্থাটা দুর্বল ছিল যেমনটা ছোট বাচ্চা জন্মগ্রহণ করলে তাকে সকল খাবার দেওয়া যায় না অত্যন্ত বাইচে শুনে তার খাবার দিতে হয় তো এই জন্য আদম হাওয়া তোমরা নতুন মাত্র সৃষ্টি হয়েছ তোমাদের পেটের অবস্থা খারাপ দেখে আউয়ালে খালকিয়তের মধ্যে প্রথম সৃষ্টির কারণে আল্লাহ পাক ওই গাছের ফলটা খাইতে তোমাদেরকে নিষেধ করছে কি সুন্দর যুক্তিটা দিছে এটা একটা যুক্তি দিছে শয়তান দুই নম্বর বলছে যেমনটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একটা উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ শরীফ পড়েন না আপনারা মনে আমি যখন নবীজির নামটা নিয়ে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি আর আপনারা শুনছেন তো আপনারা পড়লে কি হবে গুনাহ হবে আপনারা পড়বেন আল্লাহ রাসূলের নামটা আসলে ছোট্ট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সওয়াব হবে একদিন একটা রেশমি কাপড় আরেকটা স্বর্ণের একটা জেওয়ার দুইটা রসুল হাতে নিয়া বলছে এই দুইটা জিনিস আমার উম্মতের পুরুষের জন্য হারাম কালকা পেপারে দেখেছি বহু বছর রেশমের ফ্যাক্টরি বন্ধ থাকার পর নতুন করে চালু হচ্ছে রেশমের ফ্যাক্টরি চালু হচ্ছে তো এটা দিয়া রেশমি কাপড় দিয়া সুতা বানাবে সুতা দিয়া কাপড় বানাবে জামা কাপড় বানাবে পুরুষের জন্য এটা ব্যবহার করা হারাম মনে থাকবে তো রেশমি উৎপাদন হয়েছে হোক কিন্তু পুরুষের জন্য রেশমি ব্যবহার কোনো দিন করব না স্বর্ণ পুরুষের জন্য
আসেনি কারো হাতে আংটি গলায় চেইন আছে যদি থাকে আল্লাহর রাস্তায় হারাম ছাড়েন নাইলে আপনার ইবাদত বন্দি কবুল হবে না তো আল্লাহ রাসূল এই দুইটাকে হাতে নিয়াম বলছেন যে আমার উম্মতের জন্য এই দুইটা জিনিস হারাম দুইটা মানে কি এই দুইটাই রাসূল কি বুঝাইছেন আমার উম্মতের জন্য এই দুইটা হারাম যে বলছেন মানে কি আমার হাতে যে দুইটা আছে এটাই রাসূলের কথার অর্থ কি এই দুই প্রকার দুই বুঝতে হবে রাসূলের কথা হলো এই দুই প্রকারের জিনিস আমার উম্মতের জন্য সাহাবায়ে কেরাম বুঝেন নাই তারা বুঝছে শুধু আজকে রাসূলের হাতে দুইটা যেটা আছে এই দুইটা না অর্থাৎ দুই প্রকার জিন্স যাকে বলা হয় আরবিতে জিন্স তো এই জিন্সের যাবতীয় যত স্বর্ণ আছে স্বর্ণ আমার উম্মতের পুরুষের জন্য হারাম এবং এই জাতীয় যত রেশমি আছে সব হারাম এটা হাদিসটা বুঝছেন তো এটা বুঝতে ওইটা বুঝতে সহজ হবে এখন শয়তান আয়েশা আদম আলাইহিস সালামকে বলতেছে তোমাদেরকে যে ওই গাছের ফলটা খাইতে না করছে একটা তো শুনাইলাম যে তাদের ম্যাদাটা পেটটা দুর্বল ছোটবেলার পেট এখন এই জন্য নিষেধ করছে দুই নম্বরে নিষেধ করছে তোমরা বুঝো নাই এখন ওই গাছটার দিকে ইশারা করেন ওই রকম আরও বহু গাছ জান্নাতে আছে না তোমাকে ওই গাছটা নিষেধ করছে এগুলি থেকে নিষেধ করেন আরও আঙ্গুর আনারের যে আরও অনেক অনেক গাছ আছে ওগুলোর থেকে নিষেধ করে নাই তোমাকে শুধু ওই গাছটা নিষেধ করেছে দেখছেন কোথায় খপ্পরে ফালাই দিছে এখন আদম আলাইহিসসালাম তিনি এখন মনে করছে বুঝি হ সত্যি বুঝি আসলে ওই গাছ আল্লাহ তো বলছেন লা তাকরাবা হাযিহিস শাজারা তোমরা এই গাছের কাছে মানে অর্থাৎ এই কিসিমের যত ফল আছে কোনোটাই খাওয়া যাবে না এন আদম আলাইহিসসালাম তারা এই রকমের যে অন্য ফল আছে ওই আরেকটা গাছে সেগুলি খেয়ে ফেলছে এখন যখন খেয়ে ফেললেন এখন আল্লাহ পাক কি বলছেন ফাআসা আদম ফাগাওয়া অন্য আয়াত বলছে নাসিয়া আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক যে শব্দ ব্যবহার করছেন আদম আলাইহিসসালাম যেহেতু সমস্ত নবীরা মাসুম একটু আগে শুনে আসছি তো নবীরা মাসুম হলে আদম আলাইহিসসালাম এত বড় নিষেধের কাজটা কেমনে করলেন এটা ওনার জন্য কি করে গুনাহ হইল না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবীরা সব মাসুমের অর্থটা বুঝতে হবে আমরা তো অনেক সময় এটা বুঝি না একটা শুনি এটাই বুঝি কিন্তু তার বিস্তারিত বুঝি না অনেক সময় নবীদের মধ্যে কিছু কিছু নবীদের মধ্যে খেলাফে আওলা মানে উত্তম এটা না করাটা উত্তম ছিল করলে গুনাহ নাই এরকম কিছু কাজ রাসূলের আম্বিয়া কেরামদের মধ্যে কয়েকজনের থেকে হয়েছে হযরতে দাউদ আলাইহিস সালাম এবং হযরত আরে কি বলতেছে ওই পানিতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কোন নবী হযরত ইউনূস আলাইহিস সালাম এরকম দুই তিনজন নবীর থেকে দেখা যায় কিছু কাজ হয়ে গেছে যে কাজটা নবুয়তের শানে এটা একটু কিছু দৃষ্টিকটুর কিন্তু এটা অত গুণা না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তাদের সাথে সম্পর্ক বেশি গভীর তারা নবী তাদের এই সামান্য একটু কিছু হইলো এটা ধরে বসে যেটা আপনাকে আমাকে ধরবে না তো ঠিক আদম আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলতেছেন যে আমি আমার আদমকে যে গন্ধম ফলটা যে খাইছে এই খাওয়ার মধ্যে তার ইচ্ছা পাইনি আমি ইচ্ছা পাইনি তাহলে ইচ্ছা না পাইলে বোঝা গেল নাসিয়া বেখেয়ালে করছে খেয়ালই ছিল না যেমনটা ওই যে খেয়ালের বর্ণনাটা আমি একটু আগে দিয়ে গেলাম শয়তান বলছে এই গাছটার থেকে তোমাকে নিষেধ করে নাই তোমাকে নিষেধ করছে ওই যে ওইটার থেকে কিন্তু দুটোটা একই ধরনের গাছ একই রকমের আইটেম এই জন্য আল্লাহ পাক বলতেছে আমার আদম ইচ্ছা করে করে নাই তার খেয়াল বেখেয়াল হয়ে গেছে এবং ইজতিহাদ হিসাবে তিনি ওই সময় ভুল করলেন যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমার আদমকে আমি
দুইটা শব্দ ব্যবহার করেছেন একটা শব্দের মধ্যে পানিশমেন্টের কিছু শব্দ আছে পরেরটার মধ্যে মায়ার শব্দ আছে আল্লাহ পাক কিছু পানিশমেন্ট দিয়েছেন আবার কিছু মায়াও করেছেন যখন ফল খেয়ে বললেন আল্লাহ পাক বলেন আমি বলছিলাম না যে এটার কাছে যাও না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লজ্জায় ভয়ে থরথর করে কাঁপতেছিলেন যার কারণে ওনার দিলের মধ্যে যে এখন আল্লাহর কাছে একটু মাপ চাইতে হবে কি শব্দ দিয়া এটাও তার জানা ছিল না এই শব্দটাও তিনি ভুলে গেছেন এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই শব্দটা আল্লাহর তরফ থেকে ফাতালাক্কা রাব্বুহু বিকালিমাতি আল্লাহ পাক বলতেছে আমার আদম যখন ভয়ভীতির কারণে ওই শব্দটা কি বলবে এটাও যখন ভুলে গেছে আদম কি করে মাপ চাবে এই শব্দটা আমি আল্লাহ আদমের দিলের মধ্যে ঢুকাইছি হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি আদমের দিলের মধ্যে যে ঢুকাই দিছি সেই শব্দটাই হলো তিনি বলেন ওই শব্দগুলি যে শব্দগুলি আমরা পড়ে থাকি কি বলি রব্বানা বুঝেন তো অর্থটা অর্থটা না বুঝলে কি বলছেন এই জন্য পরশু আমি একটা তাফসীর দেখতেছিলাম সেইখানে লিখেছে পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন আমাদের দেশে এই যে নামাজের পর একটা হাত তুলে আমরা দোয়া করি আবার বিভিন্ন সময় হাত তুলে দোয়া করি এক তো হলো ইমাম সাহেব বড় বড় করে দোয়া করে অনেক মসজিদে এটা কিন্তু শরীয়তে জায়েজ নেই কারণ পিছনে অনেক মসবুক থাকে যারা দুই রাকাত এক রাকাত নামাজ পায় নাই ওই বেচারাকে কেরা ছুটে দেয় ইমাম সাহেবের লম্বা বড় আওয়াজে দোয়া করার কারণ আপনাদের হয়েছে কোনো সময় আমার জীবনে বহু হয়েছে কেরাত বলতে গেছে ওইখানে কেরাতটার আওয়াজ ওই ইমাম সাহেবের এই বড় আওয়াজের কারণে অনেক সময় ভুলে যায় এরপর ইমাম সাহেব কি বললেন এটা আমরা বুঝছি কেউ হাত্তা কি ইমাম সাহেব বুঝেন এর বহুত ইমাম আছে বহু ইমাম আছে সে নিজে ওই আয়াতটার অর্থ বুঝে না কিন্তু কোরআন শরীফ শিখাই দিয়েছে পড়ছে এই জন্য মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন আমরা ওই গতানুগতিক যে কোরআন শরীফের যে মুনাজাতগুলি আছে এগুলির অর্থ না জানাতে না জানার কারণে আমি আমার ভাষা দিয়া আমার মনের কথাটা আমি আমার আল্লাহর কাছে বললে এটা সবচেয়ে বেশি উত্তম হবে বুঝছেন কথাটা যেহেতু সমস্ত ভাষার স্রষ্টাকে আল্লাহ পাক সমস্ত ভাষা বুঝেন এর জন্য আমি আমার ভাষা দিয়ে আল্লাহর কাছে আমি কি বলতেছি সেটা আমার আবেগও আসবে এবং আমি আমার আল্লাহও বুঝবেন এখন আমি আরবি ওই যে শিখানো কয়েকটা পড়তেছি এটার কিছুই বুঝি না আমি কি বললাম এটা বুঝা বুঝা রব্বানা আমিন আমিন বলার থেকে ওইটা উত্তম এটা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন তো সেইখানে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দিলের মধ্যে ওই শব্দগুলি আল্লাহ সেখানে ফিট করে দিছে যে তুমি কি শব্দ বলে আমার কাছে মাপ চাইবা শব্দ তো তোমার জানা নাই অতি ভয়ের কারণে অনেক সময় অনেক কথা ভুলে যায় বেশি ভয় হওয়ার কারণে অনেক সময় যেটা জেহেনে আছে এটাও কি হয়ে যায় ভুল হয় না তো আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কথাগুলি শিখাই দিছে তিনি তখন সেই কথাগুলি বলছেন এখন সেখান থেকে আল্লাহ পাক প্রথম অবস্থায় একটু ধমকস্বরে বলতেছেন ফাহবিত মিনহা যাও আমার কথা যখন মানো নাই বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও এটা একটু ধমকস্বরে বলছে পরে যাইয়া সুরে আরাফের মধ্যে আরেকটা আয়াত আছে সেখানে আল্লাহ পাক বলছে যে তোমরা যাও আবার পুনরায় তোমরা এই জান্নাতের কাজ করে আবার এখানে আসবা এই কথাটা আগের কথা থেকে নরম না অনেক নরম তবে যাও যে পরস্পরে দুনিয়ার মধ্যে একে অপরের দুশ্মনির মতেই চলতে হবে তোমাদের এইখানে তাফসিরে দুইটা লিখেছে মানুষের মানুষের মধ্যে দুশ্মনী ভাব থাকবে যেটা এই যে মারামারি দাঙ্গা হাঙ্গামা চলছে আর শয়তান আর মানুষের মধ্যে দুশ্মনী চলতে থাকবে এই দুইটা হালাতে অবস্থায় চলতে থাকবে
এখন সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে জান্নাতের মধ্যে এইটা ফলটা খাওয়ার পরে প্রথম পানিশমেন্টটা কি আসছিল প্রথম পানিশমেন্টটা হলো তাদের পোশাকটা পড়ে গেছে এই কথাটা বলি শেষ করে দিচ্ছি সময় পোশাকটাও শেষ হয়ে খসে পড়ে গেছে কারণ জান্নাতের লিবাস এটা দুনিয়াতে আসবে না বুখারী শরীফে অনেকগুলি হাদিস আছে জান্নাতের একটা ওড়না যদি দুনিয়ার মধ্যে একটু ছেড়ে দেওয়া হয় সারাটা দুনিয়ার গ্রানে মুখরিত হয়ে যাবে সেজন্য জান্নাতের পোশাক পরিধান করা ছিল সেইখানে এখন ওনাদের এই ফলটা খাওয়ার সাথে সাথে প্রথম পানিশমেন্ট হলো জান্নাতের পোশাকটা অটোমেটিক খসে পড়ে গেছে এটা গুনাহ যখন মানুষ করে তখন প্রথম শয়তানের প্রথম অবস্থায় টার্গেট হবে তার পোশাকের উপরে তাকে আক্রান্ত করবে এইজন্য পোশাক যখন খুলে পড়লো ফাতাফেকা ইয়াকসিফানি মি ওয়ারাকিল জান্নাহ আল্লাহ পাক বলতেছেন তারা কি করছিল ওই সময় অথচ স্বামী স্ত্রী মাত্র দুইজন কিন্তু ফেরেশতারা আছে এই দুইজনের মধ্যে একজন আরেকজনের মধ্যে দেখেন লজ্জাটা কেমন করে আসলো মুহূর্তের ভিতরে জান্নাতের গাছের থেকে পাতাটা ছাইরা দুইজনে এভাবে করে নিজের লজ্জা স্থান ঢাকছে ফাতাফেকা যেটা আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই অবস্থা করে সেখান থেকে বললেন যান ইহবিতু মিনহা তোমরা এখন এখানে আর থাকার উপযুক্ত নাই আল্লাহ পাকের মনোমানসা দেখেন আমরা কোথা থেকে আসতাম না আমরা আসতাম কোথা থেকে যদি এই সিস্টেমগুলি না হতো ওই যে ইন্নি আলামু মা লা তাআলাম আমি কি করব কি করতেছি কি হালাত এখন এই জন্য মানুষের মধ্যে কোন জিনিসকে হুকুমতকে সহিভাবে খেলাফতের মর্যাদা তো এক সময় থেকে চলে গেছে তারপরে আসবে হুকুমত এই হুকুমত আসতে আসতে তখন আমাদের এই সময় পর্যন্ত এখন চলবে হুকুমত হুকুমতের মধ্যে ইনসাফ কায়েম করে হুকুমত করা এখন সারা বিশ্বের মধ্যে নাই বললেই চলে কারণ খেলাফত শেষ এখন চলতেছে কি হুকুমত মুলুকিয়ত চলতেছে বাদশাহ চলতেছে আর যারা বাদশাহ চলবে তারা যদি ওই খলিফাদের সেই পথ অনুসরণ করে একটু চলতে না পারে তাহলে তাদের দ্বারা জমিনে শান্তির আশা করা যায় না বুঝে আসতে হবে ওই কথা আল্লাহ পাক খলিফা বানিয়ে দিয়েছিলেন খলিফাদের অনুসরণ সর্বশেষ খলিফা আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টি সবার আগে আসছেন সবার পরে এবং তারপরে ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস তারা হলো নবীর খলিফা তো নবীর খলিফা এখন নবীর খলিফা যারা আছেন খলিফারা তাদের হাতে তো কোনো ক্ষমতা নেই তাদের হাতে কোনো দায়িত্ব নেই যারা একটু ক্ষমতা কিছু নিছিলেন ওই বেচারাদের থাপড়ে মেরে ফেলতেছে এরা হলো আফগানিস্তানের তালেবান 20 বছর জীবন শেষ করে দেওয়ার পরে যাও একটা হুকুমত তারা তৈরি করলেন এখন পেপারটা খুললেই দেখি তাদের এই দোষ তাদের ওই দোষ তাদের ওই দোষ ওই দোষ এই সমস্ত দোষগুলি বিভিন্ন রকমের পাশ্চাত্যরা তাদের উপরে চাপাই দিয়া দিয়া মানে এদেরকে বিনিশ করে দাও এরা যেন এই জমিনে থাকতে না পারে এরা এখানে ইসলামী হুকুমতের কথা বলতে যেন না পারে তাদের টাকা আটকে রাখো তাদেরকে আমাদের এই যা অনুমোদন করো না এই এই অবস্থা করে রাখছে তাহলে বোঝা যাচ্ছে খলিফাদের যে কাজ ছিল সেই কাজটা এখন ধরে রাখার মতো নেই এখন মুলুকিয়ত চলবে আর মুলুকিয়ত চললে সেখানে মারামারি আর কাটাকাটি কে কাকে কতটুকু দমন করতে পারে সেটাই চলবে সেটার ফলে আমরা পাচ্ছি আমাদের আর আফসুস করে কোনো লাভ নেই যতদিন পর্যন্ত এই অবস্থা যদি আমাদের ফিরে না আসে আর সেটা ফিরে আসবেও না আস্তে আস্তে সেই ইমাম মাহদি ইসলাম আসলে সেই অবস্থা ফিরে না আসলে আমরা মাইর খাইতেই থাকবো এই জন্য কমপক্ষে নিজেরা যেন নিজের হারানো ঐতিহ্য যেটা চলে গেছে আমাদের বাবার ঘরে আমরা ফিরে যেন যাইতে পারি আমলের উসিলায় আমলের মাধ্যমে এটি আমাদের চাওয়া পাওয়া আমাদের এই রাজত্ব আর ক্ষমতা এগুলি আমরা চাই না দরকারও নাই
যারা আছে আফগানিস্তানের জন্য দোয়া করেন আল্লাহ পাক ওটাকে কমপক্ষে একটা নমুনা হিসাবও যেন জমিনে টিকে থাকতে পারে সারা বিশ্ব যেন দেখুক যে এটার নাম মুসলমানিত্ব রাজত্ব আর এটার নাম কুফুরি রাজত্ব এটা যেন চিনতে পারে আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন